الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আজ জুমাবার 17 জিলহজ 1441 হিজরি মোতাবেক 7ই অগস্ট 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খতিব হচ্ছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ বিন আওয়াদ আল জোহানি হাফেজাহুল্লাহ তাআলা। এই সংক্ষিপ্ত খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ হচ্ছে ওসিয়ত করা। সম্মানিত খতিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা খুতবাতুল হাজাই পেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছেন, আর তারপরে বলছেন যে হে মুসলিমগণ, মহান আল্লাহ বহু রাসূল প্রেরণ করেছেন, তাদের সাথে বহু আসমানি গ্রন্থ নাজিল করেছেন, মানব জাতিকে এক আল্লাহর তৌহিদের দিকে আহ্বান করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই, তিনি একই একক, এবং মানব জাতিকে বহুমুখী অন্ধকার থেকে গুমরাহী থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। মানব জাতি গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেছিল, তাদের পথভ্রষ্টতার পরে তাদের হেদায়াতের উদ্দেশ্যে যুগে যুগে আম্বিয়া রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি বড় রহমত হচ্ছে বিশেষ করে এই উম্মতের ওপর, যেই উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত, যে তাদের জন্য আল্লাহ রাব্বুল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ আফজাল সর্বোত্তম রসুল প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের নবী আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রসুলগণের মাঝে মনোনীত করেছেন। তিনি আল্লাহর খলিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। সুতরাং মানব জাতির মুক্তির একমাত্র পথ, সৌভাগ্যের একমাত্র পথ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে জানিয়েছেন দিনের বিষয়াদি তা বিশ্বাস করা, এবং তিনি যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন এবং সতর্ক সাবধান করেছেন তা হতে বিরত থাকা, এবং তার সাথে সাথে এবাদত একমাত্র করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধান অনুযায়ী তার সুন্নাহ ভিত্তিক। হে মুসলিমগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন, বড়ই হিতাকাঙ্ক্ষী ছিলেন, এবং নিজ উম্মতের জন্য সার্বিক কল্যাণকে অত্যন্ত ভালোবাসতেন। মহান আল্লাহ যেমন ইরশাদ করেছেন সূরা তাওবায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কি যাতে কষ্ট হয় তা তাকে কষ্ট দেই, তিনি তোমাদের কষ্টে দুঃখে দুঃখ কষ্ট পান, হারিসুন আলাইকুম, এবং তোমাদের কল্যাণের জন্য তিনি উদগ্রীব, বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর মুমিনদের ক্ষেত্রে তিনি অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু।
ফাইনতাওয়াল্লাউ, কিন্তু মানুষ যদি ফিরে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থেকে। ফাকুল হে নবী, হে রাসূল, তুমি বলে দাও, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তারই ওপর আমি আস্থা ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের একটি অন্যতম আদর্শ হচ্ছে ওসিয়ত করা। ওসিয়ত মানে কাউকে কোনো কিছুর নির্দেশ দেওয়া, এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে মিলানো বা মিলিত করা। আর এই শাব্দিক অর্থের সাথে, আবিধানিক অর্থের সাথে শরঈ যে পরিভাষা ওসিয়ত রয়েছে তার একটা মিল রয়েছে, গাঢ় সম্পর্ক রয়েছে। এ ওসিয়তের মাধ্যমে একজন আরেকজনের সাথে মিলিত হয়। আর এই ওসিয়ত ধন সম্পদ দ্বারা হয়ে থাকে, আর অন্য অন্য বিষয়াদি দ্বারাও হয়ে থাকে। ধন সম্পদের মাধ্যমে যে ওসিয়ত হয়ে থাকে, শরঈ ওসিয়ত, তার আলোচনা ফিকহের সাবজেক্টে হয়ে থাকে, যেটি আজকের খুতবার বিষয়বস্তু নয়। যে ওসিয়ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বহু হাদিস রয়েছে, কোরআনে কারিমে এই ওসিয়তের কথা বলা হয়েছে। যে ওসিয়ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ওয়াসসুলুস ওয়াসসুলুসু কাসীর, একত্রিশটি অংশ ধন সম্পদ ওসিয়ত করবে, খুব বেশি হলে সেটাই অনেক বেশি, তার বেশি না। এই ওসিয়তকে ওসিয়ত এই জন্যই বলা হয় যে যিনি ওসিয়ত করেন, তিনি যাকে ওসিয়ত করেন বা যার উদ্দেশ্যে ওসিয়ত করেন, তার সাথে তার ওসিয়তের মাত্রার ওসিয়তের মাধ্যমে সুসম্পর্ক করেন বা মিলিত হয়ে থাকেন। ধন সম্পদ দিলে তার সাথে সুসম্পর্ক হয় ওসিয়তের মাধ্যমে, আর কোনো ভালো কথার, ভালো বিষয়ের ওসিয়ত করলে তার মাধ্যমে একজন যিনি ওসিয়তকারী, যার জন্য ওসিয়ত করে, তার সাথে সুসম্পর্ক বহাল রাখাই বা সুসম্পর্কের পরিচয় বহন করাই সেখানে বিদ্যমান থাকে। ধন সম্পদ ছাড়া অন্যান্য বিষয়াদি সম্পর্কে যে ওসিয়ত, সেটি হচ্ছে আজকের খুতবার বিষয়বস্তু। এর অর্থ হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, নসিহা করা এবং রাস্তা দেখানো। আর এতে মানুষের উপকার হয়ে থাকে, আর অনিষ্টকারী বিষয় বস্তুকে দূরীভূত করা হয়। এই ওসিয়তের মাধ্যমে মানুষের উপকার করা হয়, আর অপকার থেকে, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার উদ্দেশ্য থাকে। যেমন আমরা বলে থাকি, ওসিকা বিতাকওয়াল্লাহ, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম হাদিসে রয়েছে, তোমাকে ওসিয়ত করছি আল্লাহ ভীরুতার। এবং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে কারিমে ওসিয়ত করেছেন সমস্ত মানব জাতিকে, আম্বিয়া রসূলগণকে ওসিয়ত করেছে, আনিত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামগণ বলতেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। আমরা যদি হাদিস গুলি চর্চা করি ওসিয়ত সম্পর্কীয় বা যে হাদিসগুলিতে ওসিয়তের শব্দটি উল্লিখিত হয়েছে, তাহলে আমরা বহুমুখী আর বহু প্রকারের গুরুত্বপূর্ণ ওসিয়তের কথা পাব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রকে সেসব বিষয়গুলি সামিল। সেটা পার্থিব বিষয় হতে পারে, আর সেটা পারলৌকিক বিষয় হতে পারে, কিন্তু ধন সম্পদ ছাড়া অন্যান্য যে ওসিয়ত রয়েছে সেটি আখেরাতের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে হয়েছে। অধিকাংশ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলৌকিক বিষয়ে বা দ্বীনি বিষয়ে ওসিয়ত করেছেন, আর সেটা বড় সংক্ষেপে করেছেন। এ সমস্ত ওসিয়ত
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সুন্নায় রয়েছে তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে, গুরুত্বপূর্ণ ওসিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে ওসিয়ত করেছেন, আওসাবি কিতাবিল্লাহ। যখন জিজ্ঞেস করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত সম্পর্কে, তখন বলা হয় যে তিনি আল্লাহর কিতাব সম্পর্কে ওসিয়ত করেছেন যে আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে, আল্লাহর কিতাবের সার্বিক জীবনে বাস্তবায়ন করবে। এই আল্লাহর কিতাবের ওসিয়ত, আল্লাহর কিতাবের হক আদায় করবে, সেটি এই কিতাবের তেলাওয়াতের মাধ্যমে, এই কিতাবের বাস্তবায়নের মাধ্যমে, আমল করার মাধ্যমে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করুন। তখন তিনি বলেছিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি কোরআনে কেরিমের তেলাওয়াতকে আবশ্যক করে নিবে, তুমি কোরআনে কারিমের তেলাওয়াতকে আঁকড়ে ধরবে। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি, তা হচ্ছে তোমার জন্য পৃথিবীতে জ্যোতি, নূর। ওয়া যুখরুন লাকা ফিস সামাই, এবং আকাশে তোমার জন্য সঞ্চিত সম্পদ। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাই তার সহিহ কিতাবে হাদিসটি সংকলন করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনের সার্বিক দিককে নিয়ন্ত্রিত করেছে। তার একটি দিক হচ্ছে প্রতিপালকের সাথে সম্পর্ক, বান্দার তার রবের সাথে, তার মালিকের সাথে, তার মাবুদের সাথে সম্পর্ক। এই ক্ষেত্রে কোরআনে কেরিমে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদাকে সুস্পষ্ট করা হয়েছে, এবং সঠিক বিশুদ্ধ আকিদা সম্পর্কীয় যত অদৃশ্যের বিষয় রয়েছে, গাইবিয়াত রয়েছে, সেসব বিষয়গুলিকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমানের ছয়টি স্তম্ভ, মহান আল্লাহর প্রতি ইমান, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণের প্রতি ইমান, আল্লাহর আসমানি গ্রন্থসমূহ, আসমানি কিতাবসমূহের প্রতি ইমান, আল্লাহ রাব্বুল আলমিনের যে যুগে যুগে রসুলগণ এসেছেন, নবী রসুলগণের প্রতি ইমান, আর পরকালের প্রতি ইমান, পরকালে যতগুলি স্তর রয়েছে, ভালো মন্দ তকদিরের প্রতি ইমান, এগুলি হচ্ছে সব গাইবিয়াত, অদৃশ্য। এবাদত সম্পর্কে এইরকমই কোরআনে কেরিমে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, এবাদতের নিয়ম নীতিমালা, পদ্ধতি, পরিমাণ ইত্যাদি। এইভাবে মানুষের আচার আচরণ, মামালাত, লেনদেন, এগুলোকে নিয়ন্ত্রিত করা হয়েছে, যার মাধ্যমে একজন মানুষ আর একজনের সাথে সুসম্পর্ক রাখে এবং যোগাযোগ রাখে। এরই একটি দিক হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। এই ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই। একজন মুমিন মুসলিম অপরজনের জন্য ভাই বোনের সম্পর্ক রয়েছে, দীনি উখওয়াত, দীনি ভ্রাতৃত্ব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পারিবারিক কাঠামো তৈরি করেছেন, সেখানে ভালোবাসার এবং একে অপরের অধিকার, একে অপরের ক্ষেত্রে দয়াশীল হওয়া, এবং একে অপরের ক্ষেত্রে যে করণীয় দায় দায়িত্ব রয়েছে, এসবের নীতিমালা নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করছেন, পারিবারিক ক্ষেত্রে, স্বামী স্ত্রীর জীবনের ক্ষেত্রে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়াল্লিরিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। তোমাদের স্ত্রীদের জন্য অনুরূপ রয়েছে যেমন তাদের ওপর দায়িত্ব রয়েছে তোমাদের ক্ষেত্রে, বিল মারুফ, সদাচরণের সাথে। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, যেমন তোমাদের অধিকার রয়েছে স্ত্রীদের ওপর, তেমন তাদেরও অধিকার রয়েছে তোমাদের ওপর। ওয়ালাহুন্না, তাদের অধিকার রয়েছে ওই রকমই যেমন তাদের ওপর দায়িত্ব রয়েছে তোমাদের অধিকারের ক্ষেত্রে, সদাচরণের বা যেই রকম রীতিনীতি সেখানে যেখানে রয়েছে সেই অনুপাতে, শরীয়তের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে।
তবে মনে রাখবে যে ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে নারীদের উপর আল্লাহ একটি মর্যাদা দান করেছে, সেটি হচ্ছে নেতৃত্বের মর্যাদা, কর্তৃত্বের মর্যাদা, মালিকানার মর্যাদা, এবং তাদেরকে ব্যয় বহনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তোমাদেরকে ব্যয় বহন করতে হবে। আর রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ও বিমা আনফাকু, যেহেতু আল্লাহ একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষকে নারীর ওপর নেতৃত্ব একজনকে দিতেই হবে পরিবারে, সুতরাং আল্লাহ পুরুষকে স্বামীকে স্ত্রীর ওপর নেতৃত্ব দান করেছেন, বাবাকে ছেলে মেয়েদের ওপর নেতৃত্ব দান করেছেন, আর কি জন্য আল্লাহ এক তো শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর একটি হচ্ছে যে অবেমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদেরকে খরচ করতে হয়, স্বামীরাকে পুরুষরাকে নারীদের ওপর খরচ করতে হয়, এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রান্ত বিজ্ঞানময়, তার নাজিলকৃত বিধিবিধানে রয়েছে হেকমত, রহস্য তত্ত্ব। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে বেঁচে থাকার জন্য, জীবন যাপনের জন্য রুজি রোজগারের বিষয়টিকেও নিয়ন্ত্রিত করেছেন। ধন সম্পদ উপার্জন করা এবং ধন সম্পদ ব্যয় করা, যা ছাড়া মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামশু ফি মানাকিবিহা, পৃথিবীতে তোমরা, পৃথিবীর আনাজ কানাজে তোমরা চলাফেরা করো, ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দান যে উপজীবিকা রয়েছে, রিজিক রয়েছে, তা থেকে তোমরা ভক্ষণ করো, ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু মনে রাখবে তার কাছেই তোমাদেরকে চলে যেতে হবে। এইরকম পৃথিবীতে আল্লাহ রাব্বুল সুবিচারের মানদণ্ডকে নিয়ন্ত্রিত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, নিশ্চয় আমি আমার রসুলগণকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে প্রেরণ করেছি, ও আনজাল্লা মাহমুল কিতাব, এবং তাদের সাথে আল কিতাব আসমানি বিধান গ্রন্থ নাজেল করেছি, ওয়াল মিজান, এবং দাঁড়িয়ে পাল্লা নাজেল করেছি, যার মাধ্যমে হক আর বাতিল, ন্যায় আর অন্যায়, বিচার সুবিচার আর অবিচার, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করতে পারবে একজন মানুষ, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ সুবিচারের সাথে সুবিচার প্রতিষ্ঠিত করে, সুবিচার কায়েম করে। ওয়ান জাল্লাল হাদিদ, এর সাথে সাথে আমি লোহাও পৃথিবীতে নাজিল করেছি, এই লোহার কথা যা আমরা বহু কাজে ব্যবহার করছি, এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতে বলছে, ওয়ান জাল্লাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, ফিহে বাসুন শাদীদ, তাতে প্রচন্ড শক্তি রয়েছে, এই লোহায় প্রচন্ড শক্তি রয়েছে, ও মানাফা লিন্নাস, এতে বহুমুখী উপকারিতা রয়েছে মানব জাতির জন্য, ওয়ালা ইয়ালাম আল্লাহ মান ইয়ানসুর ও রাসূলাহু বিল গায়ব, আর আল্লাহ জানতে চান যে কে তার সাহায্য করছে, তার দিনের সাহায্য করছে এবং তার রাসূলগণের সাহায্য করছে আল্লাহকে না দেখে। ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল্লাহ মহাশক্তিধর এবং মহাপরাক্রান্ত। এই আয়াতটি সম্পর্কে একটু যদি গভীরভাবে চিন্তা করেন, দেখবেন যে এতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা দিয়ে মানব জীবনকে আল্লাহ নিয়ন্ত্রিত করেছেন এবং মানব জীবনে যাতে করে শান্তি প্রতিষ্ঠা হয় তার ব্যবস্থা করেছেন। একটি হচ্ছে শরাই বিধান, যা আল কিতাব, কিতাবের মাধ্যমে আল্লাহ আনজালনা মাআহুল কিতাব, নবী রাসূলগণের সাথে আমি কিতাব নাজিল করেছি, শরীয়ত বিধান তাদের মাধ্যমে এসেছে, ওয়াল কাযা, এবং তার সাথে সাথে কাযা বিচার বিভাগের কথা এখানে, ওয়াল মিজান দাঁড়ি পাল্লার কথা, যার মাধ্যমে সুবিচার করবে অবিচার করবে না, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবে অন্যায় করবে না। আর লোহার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যার মাধ্যমে বাস্তবায়ন হবে আদেশ নিষেধের, রাষ্ট্রীয় যে সব আদেশ নিষেধ রয়েছে সেগুলির বাস্তবায়ন হবে, অর্থাৎ যে সব দণ্ডবিধান রয়েছে অথবা অপরাধীর যে শাস্তি রয়েছে
সেগুলির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। আল কিতাব, আল মিজান এবং হাদিস, এই তিনটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল হাদিদের এই আয়াতে বর্ণনা করে এই তিনটি দিক মানব জাতিকে জানিয়ে দিতে চেয়েছেন এই একটি আয়াতে। এবং এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, গুরুত্বপূর্ণ বড়ই বিজ্ঞানময় দিক নির্দেশনা রয়েছে, এবং এতে আমাদের জন্য সুপ্রতিষ্ঠিত দিক নির্দেশনা রয়েছে পথের। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বলেছেন কোরআনে কারীম সম্পর্কে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন এমন একটি মহাগ্রন্থ, আসমানি কিতাব, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যা রাস্তা দেখায়, দিক নির্দেশনা দেয় এমন একটি পথের জন্য, আদর্শের জন্য, এমন একটি আদর্শের দিকে যেটি হচ্ছে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, অত্যন্ত সোজা, যাতে কোনো বক্রতা নেই। অয়বাশ্যুল মুমিনিন, এবং যারা ঈমানদার বিশ্বাসী তাদেরকে সুসংবাদ দেয় আল কোরআনুল কারীম, আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাত, যারা ঈমানের সাথে সাথে নেক আমলগুলি করে, সৎকর্মশীল হয়ে সৎ জীবন যাপন করে, কি সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারিমে বরকত দান করেন এবং তার দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন যে কোরআনে কারিম হচ্ছে নূর, জ্যোতি, যাকে আল্লাহ এই জ্যোতি নেওয়ার তৌফিক দান করবেন তার জন্য, যাকে এই কোরআনে কারিম থেকে আলো নেওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারিম দ্বারা বহু জাতিকে উন্নীত করেছেন, সম্মানিত করেছেন, উপরে উঠিয়েছেন, আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম দিয়ে, কোরআনে কারিমের মাধ্যমে লাঞ্ছিত, অপদস্থ করেছেন, নিচে নামিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে এখানে ইঙ্গিত করা, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আল কোরআনুল কারীমের মাধ্যমে বহু জাতি, আকওয়াম, বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, যাদেরকে কেউ চিনত না, যাদের কোনো অস্তিত্ব ছিল না, যাদের কোনো অবস্থান ছিল না, তাদেরকে আল্লাহ অনেক উঁচাতে উঠিয়েছেন এই কোরআনে কারিমের প্রতি, যারা ঈমান নিয়ে এসেছে, কোরআনে কারিমের যারা জীবনে বাস্তবায়ন করেছে, কোরআনে কারিমের দিকে দাওয়াত দিয়েছে, কোরআনে কারিমের শিক্ষা লাভ করেছে এবং শিক্ষা দিয়েছে, কোরআনে কারিমের কথা আবার প্রচার প্রসার যারা করেছে, এক কথায় কোরআনে কারিমকে যারা যত বেশি নিজের জীবনে আঁকড়িয়ে ধরেছে এবং সেই কোরআনে কারিমের যত বেশি খেদমত করতে চেয়েছে, পেরেছে এখলাসের সাথে, তত বেশি আল্লাহ তাদেরকে ইয়ারফা সম্মানিত করেছেন। আর যারা কোরআনে কারিম নাজেল হওয়ার পরে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, অহংকার প্রদর্শন করেছে, ভ্রুক্ষেপ করেনি, বেপরোয়া জীবন যাপন করেছে, তাদেরকে যুগে যুগে আল্লাহ লাঞ্ছিত অবদস্থ করেছে। কোরআনে কারিম জন্মসূত্রে পেয়েও মুসলিম জাতি যখন কোরআনি আদর্শ থেকে দূরে সরে গেছে, কাফেরদের সভ্যতাকে ঘরে টেনে নিয়েছে, ইসলামী সভ্যতাকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআনি বিধানকে, তৌহিদকে দূরে সরিয়ে দিয়ে শিরকে ডুবে গেছে, সুন্নাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ বাদ দিয়ে যখন বিদাতে লিপ্ত হয়েছে, আল্লাহ শিরককারী, বিদাতকারী আর পাপিষ্ট মুসলিমদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন। ওয়াইদাউ বিহি আখারিন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুতরাং কোরআনে কারীম যারা গ্রহণ করবে সাদরে এবং সেই অনুযায়ী আমল করবে, তারা আল্লাহর কাছে ভাগ্যবান হবে। পক্ষান্তরে কোরআনে কারীমকে যারা পরিত্যাগ করবে, কোরআনে কারীম থেকে যারা এড়িয়ে যাবে, কোরআনে কারীম থেকে যারা বিমুখ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বিপদে নিমজ্জিত হবে ইহকাল পরকালে, এবং তারা হতভাগা হবে, তাদের দুর্ভাগ্যের শেষ থাকবে না। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে কোরআনওয়ালা বানিয়ে দেন, কোরআনের প্রতি বিশ্বাসী জীবন থাকার তৌফিক দান করেন, কোরআনে কারিমের জ্ঞান অর্জনের, বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দান করেন,
ভালোভাবে যত্ন সহকারে আমলের তৌফিক দান করেন, কোরআনে করিমের দিকে নির্ভেজাল দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। কোরআনে করিম ওয়ালা যারা আহলুল কোরআন, তারাই হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর পরিবার এবং খাসাত ও আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ভিআইপি লোক। আল্লাহ তাদের দলে যেন আমাদেরকে শামিল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সব ভালো মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কোরআনে করিম মুখস্থ করেছে, কোরআনে করিম সংরক্ষণ করেছে এবং কোরআনে করিমের যথাযথ তেলাওয়াত করে থাকে, কোরআনে করিমের প্রতি আমল করে থাকে, কোরআনে করিম থেকে হেদায়েত নিয়ে থাকে। আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে শামিল করে নেন তার রহমতে। কোরআনে করিম সবচাইতে উত্তম ওসিয়ত এবং এই কোরআনে করিমের ওসিয়তকারী হচ্ছেন সর্বোত্তম আমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রহমান যিনি রহিম। মহান আল্লাহ ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই হচ্ছে এমন মহাগ্রন্থ কিতাব যা আমি নাজিল করেছি, ইলাইকা হে নবী তোমার উদ্দেশ্যে তোমার কাছে। মুবারাকুন, যেই কিতাব হচ্ছে বরকতময় কিতাব, যেই কিতাবের সবকিছুতেই বরকত রয়েছে। যেমন কোরআনে করিমের প্রতি ইমানে বরকত রয়েছে, তেমনি কোরআনে করিমের প্রতি আমলে বরকত রয়েছে, কোরআনে করিমের শিক্ষায় বরকত রয়েছে, কোরআনে করিমের শিক্ষা নেওয়ায় দেওয়ায় বরকত রয়েছে, কোরআনে করিমের দাওয়াতে বরকত রয়েছে, কোরআনে করিমের সার্বিক জীবনে বাস্তবায়নে সার্বিক বরকত রয়েছে। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, কেন আমি কোরআনে করিম মুবারক নাজিল করেছি, যাতে করে কোরআনে করিমের আয়াত সমূহ নিয়ে গভীরভাবে মানুষ চিন্তা করে, তাদব্বুরে কোরআন করে, গভীরভাবে তারা কোরআনে করিম নিয়ে গবেষণা করে, আল্লাহ কি সম্বোধন করছেন, কি আদেশ হচ্ছে আর কি নিষেধ হচ্ছে, সজাগ হয়ে শুনবেন, মনোযোগী হয়ে শুনবেন এবং শিখবেন, সংরক্ষণ করবেন, মুখস্থ করবেন, আমল করবেন, সেই দিকে দাওয়াত দেবেন। ওয়ালি ইয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যাতে করে জ্ঞানী মানুষরা উপদেশ গ্রহণ করে এই কোরআনে করিম থেকে। শেষখানে সম্মানিত খতিব বলছেন, জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত এবং বড় নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার প্রতি সালাত ও সালামের। সুতরাং মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, যে বলবে লাম তাজালিল মালায়েকা তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, ফেরেশতারা মালায়েকা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উপর সালাত পেশ করতে থাকবে। ফালিয়াকিল্লা আবদুন মিন যালিকা আও লিয়ুকসির, সুতরাং এখন যে কোনো বান্দা হয় কম সালাত পেশ করুক, যদি কম ফেরেশতার দোয়া মনে করে যে নেব, আর যদি ফেরেশতার দোয়া বেশি নিতে চায় তাহলে বেশি বেশি সালাত পেশ করুক। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উপর আমল করে বেশি বেশি সালাত পেশ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করে নেন। এখানেই খুতবার তরজমা শেষ হচ্ছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ইহকাল পরকালে সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।